সকাল থেকে এই ম্যারাথন যারা চড়ছে পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে, বাথরুম যাওয়ার নাম করলেও ছাড়া হচ্ছে না তাদের সূত্র সিবিআই। ম্যারাথন যারা এই কার্যত নাজেহাল অবস্থা পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার কথা বারবার অস্বীকার করেছেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন তিনি ষড়যন্ত্রের শিকার, তাকে ষড়যন্ত্র করে কেউ ফাঁসাচ্ছে। ইডির গ্রেপ্তারির পর থেকে দফায় দফায় জেরা করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। নিয়োগ সংক্রান্ত বিষয়টি মূলত কাদের দ্বারা নিয়ন্ত্রিত হতো এবং সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা কী ছিল, সেই প্রশ্নই করেছে সিবিআই। অন্যদিকে কল্যাণময় গাঙ্গুলিকে প্রশ্ন করা হয়েছে, কার নির্দেশে আপনি নিয়োগে সই করতেন? অবৈধ নিয়োগের ক্ষেত্রে কার নির্দেশে আপনার সই করা হবে? কল্যাণময়ের দাবি, উপরের নির্দেশেই সই করতাম। কেন সই করতেন অবৈধ নিয়োগে? চাকরি যাওয়ার ভয়ে সই করতাম, এমনটাই উত্তর দিয়েছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এর আগে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছিলেন তিনি এই ব্যাপারে কিছুই জানেন না, শুধুমাত্র কমিটি গঠনের ফাইলে তিনি সই করেছিলেন, সেই কমিটি নিয়োগপত্র দিত, দাবি করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু আজ কল্যাণময় গাঙ্গুলির এই চাঞ্চল্যকর মন্তব্যে তীর কার্যত পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও দলের একাধিক হেভিওয়েটে নেতা মন্ত্রীদের দিকে। প্রসঙ্গত, গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল অর্থাৎ শুক্রবার আদালতের নির্দেশের পর পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও সিবিআই নিয়েছে নিজেদের হেফাজতে। যে বাগ কমিটি রিপোর্টের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয়, সেই বাগ কমিটির রিপোর্টে কল্যাণময় গাঙ্গুলির নাম উল্লেখ রয়েছে, আর এর ফলেই কল্যাণময় গাঙ্গুলিকে একাধিকবার জেরা করেছিল। বিভিন্ন অসঙ্গতি সম্পূর্ণ তথ্য মেলায় গতকালকেই কল্যাণময় গাঙ্গুলিকে গ্রেপ্তার করেছে সিবিআই। অন্যদিকে কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলছেন তার স্বাক্ষর স্ক্যান করা হয়েছিল। সৌমিত্র সরকার এবং শান্তিপ্রসাদ সিনহা এই কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলে দাবি করছেন কল্যাণ গাঙ্গুলি। তিনি বলেন উপর থেকে চাপ ছিল, সেই চাপের কাছে কার্যত নতি স্বীকার করতে হয়েছিল, চাকরি যাওয়ার ভয় ছিল যার ফলে সই করতে বাধ্য হই, এমন বিস্ফোরক দাবি করেছেন কল্যাণময় গাঙ্গুলি। এই মুহূর্তের অত্যন্ত চাঞ্চল্যকর খবর, লাগাতার ম্যারাথন জেরায় কার্যত দিশেহারা অবস্থা কল্যাণময় গাঙ্গুলি এবং পার্থ চট্টোপাধ্যায়ের। ম্যারাথন জেরার পরে কার্যত ভেঙে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গাঙ্গুলি। গতকালকেই আমরা দেখেছিলাম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চেঁচিয়ে উঠে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন ছেড়ে দিন মরে যাব, কিন্তু আজ ফের সিবিআইয়ের জেরার মুখোমুখি হয় কার্যত অনেকটাই বিধ্বস্ত পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গাঙ্গুলি। এরপর একে একে একাধিক ব্যক্তির গ্রেপ্তারি, শুধুমাত্র সময়ের অপেক্ষা সূত্র সিবিআই।